গানের হাত ধরেই স্কুল কলেজ অফিসে রোজকার যাওয়া আসা। গানের হাত ধরেই তো প্রেম পরিণয় পায় আ সমুদ্র হিমাচল। ইতিহাস সাক্ষী দেয় যে গানের কথায় যুদ্ধ বোমার শব্দ নিস্তব্ধ হয়েছে। কাজেই এবার বিশ্বের এই কঠিন অসুখ সারাতে পৃথিবীর সমস্ত সঙ্গীত শিল্পীরা গান পাঠছেন খানিক মানসিক শান্তি প্রদানের আশায়। সেই রকমই একটি গান রয়েছে শহর কলকাতার বহু পুরনো বাংলা ব্যান্ড ঈশানের মিউজিক আর্কাইভে। গানটির নাম ঝড়ের আগে। গানটি মুক্তি পেয়েছিল আগের বছর করোনার প্রথম ঢেউ আসার পর, আর এবার করোনার দ্বিতীয় ঢেউ আসার পর মুক্তি পায় গানটির মিউজিক ভিডিও। ভিডিওটি ইতিমধ্যে ঝড় তুলেছে নেটাগরিকদের মধ্যে। সেই ভিডিও অ্যালবাম নিয়ে কি বললেন ব্যান্ডের ভোকালিস্ট শুনে নেব তার কাছ থেকেই। আমাদের যে নতুন গানটা বেরিয়েছে, গানটার নাম হচ্ছে ঝড়ের আগে। এই গানটা আমাদের খুব প্রিয় একটা গান, এবং এই গানটা যখন কম্পোজ করেছিলাম আমি, সেই সময়টাও খুব খারাপ সময় ছিল, 2017 দিকের, 2019 নাগাদ হবে গানটার শেষ করি আমরা, কিন্তু প্রসেসটা লেন্দি ছিল একটু। ঠিক তখনই এই কঠিন যেই ভাইরাস সেটা আমাদেরকে অ্যাটাক করে, এবং আমরা তো কিছুই জানতাম না এই বিষয়ে, গোটা বিশ্বের মানুষই কিছুই জানতো না যে তারপর যে আমরা কতটা অসহায় হয়ে পড়ি। হাজার হাজার লাখ লাখ মানুষের চাকরি চলে যাচ্ছে, তোমার বাইরের যারা মাইগ্রেন্ট ওয়ার্কাররা আছে তারা হেঁটে হেঁটে বাড়ি ফিরছে কোলে বাচ্চা নিয়ে, টানা সুটকেসের ওপরে বাচ্চারা ঘুমোচ্ছে, প্রচুর প্রচুর ডাক্তাররা মারা যাচ্ছে চিকিৎসা করতে গিয়ে, তো চতুর্দিকে লকডাউন, গোটা শহর বন্ধ, এরকম পরিস্থিতি তো আমরা আগে কখনো ফেস করিনি। গোটা বিশ্বে এরকম সিচুয়েশন চলছে, খবরের কাগজ খুললেই মৃত্যু আর মৃত্যু। তো তখন আমাদের তো গান বাজনা আমরা যেহেতু করি, আমরাও একটা টাইমে আমরা দেখা সাক্ষাৎ কেউ কেউ কিছু করতে পারিনি, আমরা একসাথে বসতে পারিনি। তো তখনই একটা ট্রেন্ড তোমরাও জানো যে চালু হলো, যে অনলাইন সবাই তখন কনসার্ট করছে, হ্যাঁ ভার্চুয়ালি তোমার জুমে এসে আড্ডা মারছে, গান বাজনা করছে। তো আমরা প্ল্যান করি যে এই সময়টাই সেই সময় যে আমাদের এই গানটা রিলিজ করার। করোনা পরিস্থিতিতে মানব জীবন অচল, তাই বন্ধ লাইভ পারফরম্যান্স, সেই মন খারাপের অনুভূতি শেয়ার করলেন ব্যান্ডের দুই গিটারিস্ট। আমাদের ঈশানের চিরকালই সায়ন যেরকম ভাবে গান তৈরি করে, যেরকম ভাবে, সেটা হচ্ছে যে একটা সোশ্যাল মেসেজ থাকে সবসময়। একদমই তাই, হ্যাঁ আমি এটাতেই আসছিলাম। তো এই সেটার কারণে ঝড়ের আগে যে ভিডিওটা তৈরি হয়েছে, সেই ভিডিওটা কাইন্ড অফ আমাদের এই কন্টেম্পোরারি টাইমে যা যা অবস্থা যেরকম ভাবে চলছিল সেই ফুটেজ গুলো আমাদের জোগাড় করতে হয়েছে, এবং আমরা এই গানটাও ডেডিকেট করেছি। তো সেই অর্থে ভিডিওটা ওইভাবেই আর কি, খানিকটা যে আমাদের মানে একটা গল্প তৈরি করার জায়গার থেকে বেটার ছিল যে আর কি আমরা ওরকম ফুটেজ গুলো, কারণ ওই ওই ফুটেজ গুলো তো দেখিনি আমরা কখনো, সবই নতুন ছিল আমাদের কাছে সমস্ত কিছু, মানে ওটাই একটা গল্পের মতন আমাদের কাছে, এত লোক মারা যাচ্ছে, এত লোক অক্সিজেন পাচ্ছে না, এত কিছু হচ্ছে, তো ইটসেলফ ইটস আ স্টোরি আমার মনে হয়। প্রথমে আমাদের একটা হচ্ছে কি, আমরা যখন কোনো একটা গান রিলিজ করার কথা চিন্তা করি, উই ওয়ান্টেড টু শুট আ গুড মিউজিক ভিডিও। তো আমাদের ঝড়ের আগের আগের যে গানটা ছিল সেই গানটারও একটা প্রপার মিউজিক ভিডিও হয়, অ্যান্ড ডিজিটাল রিলিজ অ্যান্ড এভরিথিং হ্যাপেন্ড, বাট এই সময় তো লকডাউন চলছে, অ্যান্ড ইট ওয়াজ ক্রেজি, লাইক উই নো ইট, ওই সময়তে দেখা সাক্ষাৎ নেই, মানে সায়ন্দা টিরোদাকে হয়তো ছমাস সাত মাস দেখিয়ে নি, এরকম এরকম একটা সিচুয়েশন, বাট আমরা প্যাথেটিক, লাইক এক্স্যাক্টলি, আর আমরা আমাদের ঘরের সেটআপে বসে বসে কাজ করে করে আপডেট। ঝড়ের আগে নিস্তব্ধতা কেটে গিয়ে খুব শীঘ্রই আবার একটি নতুন ভোরের আলো ফুটবে, এমনই স্বপ্ন নিয়ে বেঁচে আছেন বিশ্ববাসী। ততদিন ঈশানের ঝড়ের আগে বাজুক আপনাদের হেডফোনে, সঙ্গে এক নতুন ধরনের আরবান মেলোডির মিউজিক ভিডিও দেখুন তাদের ইউটিউব চ্যানেলে।